তিস্তা, সেটাই কি করবেন? তিস্তা ইস্যু নিয়ে আমি কোনো কথা আলোচনা করব না। আচ্ছা, এটা আমার রাজ্যের স্বার্থে যা করার আমি তাই করব। আমি এটা নিয়ে কোনো আপনি রাজ্যের স্বার্থে এর আগে ক্লিয়ার করে দিয়েছেন। না, আমি অনেকবারই বলেছি ওরা আমাদের না জানিয়ে নিজেরা ইচ্ছে মতো করে, আচ্ছা, রাজ্যকে জানাবার প্রয়োজন পর্যন্ত মনে করে। কাজে আমার সাথে নিয়ে কোনো আলোচনা হয়নি, আমি এখন না জেনে কোনো কথা বলবো না। হাসিনার সঙ্গে দেখা হবে? হাসিনা আমার সাথে পার্সোনাল রিলেশন খুব ভালো, রাজনৈতিক রিলেশনও ভালো। সুতরাং আমাদের যদি ভালো না হতো তাহলে কি ছিটমহলটা আমরা করে দিলাম 66 বছরে? যেটা হয়নি, সব তো পাওয়া যায় না। যেখানে আমার রাজ্যের স্বার্থ আছে সেখানে আমাকে রাজ্যকে একটু প্রায়োরিটি দিতে হবে, কারণ আমি যেহেতু এই জায়গাটা আছি মানুষ তো আমাকে ধরবে না। আমি মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারি না, বেইমানি করতে পারি না বাংলার স্বার্থে। কিন্তু যেখানে আমার পারবো এবং দুদেশেরই ভালো হবে সেটা আমি করে দেবো। আপনি বারবার বলেছিলেন যে সিকিমকে আলোচনায় বসাতে হবে, সেটা এখনো হয়নি? না না, ও ছেড়ে দিন, অনেক ব্যাপারই আছে, হয়তো সবকিছু করেও নিয়েছে। আমি তো শুনেছি 25 মে নাকি এগ্রিমেন্ট সাইন হবে তিস্তা নিয়ে, আমি জানি না কিছু। তাহলে আপনারা আমায় দোষ দিন, তাহলে আমি যদি বলি তাহলে আপনারা আমাকে তিনবার সিবিআই আপনাকে আমন্ত্রণ করেছে? না না, আমি কিছু জানি না। আমি শুনেছি 25 মে নাকি বাংলাদেশে গিয়ে এগ্রিমেন্ট হবে তিস্তা নিয়ে, আমি জানি না। আমি শুনেছি, আমি কাগজে দেখেছি ওনারা আসছেন, আমি কিছু জানি না। আমি এখনো পর্যন্ত যখন আপনার এখানে স্টুডিওতে বসে আছি, আই ডু নট নো এ বি সি ডি অর 1 2 3 4 অর অ আ ক খ, আই ডোন্ট নো এনিথিং। মাই গড, প্রেসকে বলা হচ্ছে পশ্চিমবঙ্গ সহ 5 রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে? ভাই আমি এখন, আমি তো বললাম, আমি যখন এখানে বসে আপনার সাথে কথা বলছি, হ্যাঁ, টিল নাও, হ্যাঁ, নো ইনফরমেশন, আমি কিছু জানি না। তোমরা সবকিছু রেডি করে আমায় যদি বলো স্ট্যাম্প মারার জন্য, সরি, আমাকে রাজ্যের স্বার্থ দেখতে হবে। আমি বাংলাদেশকে ভালোবাসি, বাংলাদেশকে যতটা হেল্প করার আমি করবো, রাজ্যকে বাঁচিয়ে।